পাবেল 5 মিনিটের মধ্যে এবারে এবারে যা পারবো ভাই 5 মিনিটের মধ্যে পারবো পাবেল পারবো কোনদিন পারবো না পাবেল না পারলে কোন কোন পারতো না তুমি কোনটা কও নাজিমউদ্দিন জিতছি ইয়েস পাবেল পারছে নাজিমউদ্দিন ব্যাক কলার ঘরে ব্যাক কল পানি খাবা নাকি শরবত খাবা আমি তো রোজ খাইতে চাইছিলাম আচ্ছা আমার কি গন্ডমূর্খ পাইছো হ্যাঁ আমি গন্ডমূর্খ আমি কিছু তো ফরালেহা জানি না আমি কেবল মক করে দস্তকত করতারি ব্যাক কল যদি জানতো যে কেডা ব্যাক কলার কেডা চালাক তাহলে ব্যাকুল ব্যাকুল থাকতো না সালা কই যাইতো গিদিং টাকা তো মুরাইনে সাটনি দি কইলাম বাম গরিব অন্ত কোনো পাপ না আপনা গরিব এর আমি এখানে ধনী গরিবের পার্থক্য করতে আসিনি আমি তোমাদের পড়াতে এসেছি আপনি দমক দিন করে স্যার আসসালামু আলাইকুম এই প্রথম আমাদের বাসায় কোনো স্যার এসেছে আপনার লাগি মিষ্টি আনছি কাই থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার টেনে নিয়ে গেলে কেন মিষ্টি আমার খুব পছন্দ দাও 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 আমাকে দাও আপনার ডায়াবেটিস আপনার কারণে কোনো দরকার নাই আরে স্যার এদিকে বুঝুন যায় কার ডায়াবেটিস কার ডায়াবেটিস না আল্লাহর কসম বলছি আমার আরে স্যার ডায়াবেটিস এর ব্যাপার সবাই সর জানি না মিষ্টি খুব পছন্দ করি আমার খুব আমার প্রিয় জিনিস মিষ্টি আমি কি এরকম আছে না 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 তুই কারে রিসোর্স করে আমাকে একটা মিষ্টি তুই কারে রিসোর্স করে আমি বললাম আমার 14 গোষ্ঠীতে কারো ডায়াবেটিস নেই আমি প্রতি বছর এখানে এরকম ফুটুস করে ফুটা করে পরে আমি ব্লাড দিয়েছি দেখি আমার চিকস হয় এখানে আচ্ছা কোন স্যার একটা মিষ্টি দাও কে দেখি কেমন টেস্ট করে দেখি ডায়াবেটিস সম্পর্কে অনেক কিছু আমরা শিখুন কোন একটা মিষ্টি সাদা মিষ্টিটা একটু দাও কে দেখি দাও তল দিয়ে দাও তাহলে ছড়িয়ে ফেলেছো আমাকে একটা মিষ্টি দিচ্ছ না কি জন্য তাহলে এটাই দাও তোমার জুতা তাই কাটছি দাও আম্মা আম্মা আচ্ছা তাক লাগবে না লাগবে না পড়ো পড়ো কোকো গো গো কোকো গো গো কোকো গো গো বউ মাস্টারে নাস্তা মাস্তা কিছু দিছো ফিল্ড তো দিছি রত্না মিষ্টি লয়ে গেছে তো খুব ভালো করছো খুব ভালো করছো মিষ্টি দরকার বড় কিছু না কিন্তু আমি তো চিন্তা করতেছি আমার পুত্রের মাথা কি পড়ার চাপটা পড়ে আরে না পড়ার লাগা শিখতে গেলে একটু চাপ পড়বে এটা কোনো ব্যাপার না চিন্তা করো না কিন্তু কি কো চাপ পড়লে যদি পেরেন ডাউল হয়ে যাবে তখন কি করবা হবে না হবে না তো পড়ো 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 হা করে রয়েছো কেন পড়ো এ বি সি ডি এগুলি পড়ো পড়তে পারো চার এ বি সি ডি সুর সুরা ক ক সফারি কিন্তু বানাম পারি না তুই কোনটা কস আমি তুই দিই কই ভাই চার গো চার গো দূর আপনি বুঝা শুন না আমি ফেস আপ করতে যাবো গো গো করেন কেন আপনি আরে গো 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 মানে যাও আচ্ছা তুমি কি গু বানান পারো অবশ্যই পারি স্যার পড়ো তো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডব্লিউ এক্স ওয়াই জেড এর ভিতরে আছে আপনি কুজাল হইন আমি ফেস আপ করে স্যার ঝুলে থাকো না আমি আজকে যান গা কেন যাবো কেন বড় ভাই না গেছে যে তো আজকে রাইতো না ভিড় আজকে তো ফুটতো না আপনার পাখি দিয়ে গেছে আপনি চলে যান আমাকে ফাঁকি দিয়েছে মানে কি আমাকে ফাঁকি দেবে কেন আমি কি করেছি রাইট হচ্ছে না আমরা দুই ভাই খেলবাম আমরা ঘুরবাম আমরা ফোরবাম এখন আপনি কি মনে করছো আমি জান গা কালকে আমি জান জান রাতের বেলা কোন জায়গায় ঘুরবে তোমরা আমি লোক বলবো কেন আর আমি এখন চলে গেলে তোমার মা আমাকে বেতন দেবে মা দেন লাগতো না আমরা দেব আমরা জান গা জান তোমরা কোথা টাকা পাবে আপনি কিন্তু জোর গুলো কথা কথা আম্মা আস্তে কথা বলো হ্যাঁ জান গা আমি জান গা আমি একজন শিক্ষক মানুষ আমার সম্মান আছে সম্মান দিয়ে কইতেছি তো জান গা আমরা গেলে গা আমরা কালকে পড়বাম জান আমি বেতন আমরা দেব আমার বড় ভাই দিব আমার ভাই অ্যারেঞ্জ করবো আজিমুদ্দিন অ্যারেঞ্জ করবো জান গা আমি ফোয়া লাগতো না জান গা
ফোরছি অনেক ফোর মাথা বেদনা করতেছে আমার কয় আমার মাথা বেদনা করতেছে আমি জানি না কেন আপনি যান না কেন আম্মা আমি যাচ্ছি না যান আমার উঠতে হবে না যান আচ্ছা তুমি খালি খালি আমার বাইরে ব্যাক করবা না কেন পাবলের লোক আর এরকম কিছু করবা না দশটা না পাঁচটা না একটা মাত্র শালা আমার তুমি কোনটা কও ষড়যন্ত্র করে খেদাই কি বলো তুমি আমাকে এখান থেকে খেদাবে কেন তাড়াবে কেন আমি কি দোষ করেছি দোষ আপনি করছেন না দোষ আপনার কপালের বুঝছো আর শুনুন আমার দুই ভাই উঠটা ফুটা লাগছে আপনার ক্ষতে যতই হোক আমার ভাই তো দুটা হেরার তরফ থেকে আমি আইসি আপনার কাছে মাফ চাবার আপনার মাফ করে দিন যে হেরার না 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 ক্ষমা চাওয়ার কিছু নেই দেখো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তারা যদি আমাকে বলতো যে আমরা মিষ্টি খাবো আমাদের মিষ্টি খেতে ইচ্ছে করছে তাহলে কি আমি নিষেধ করতাম দিতাম না আমি তো এমনিই দিতাম অথচ আমার মিষ্টি ধরে টানাটানি করে সব মিষ্টি কেড়ে নিয়ে খেয়ে ফেলেছে আর আমাকে অপবাদ দিয়েছে যে আমার নাকি ডায়াবেটিস অথচ আমার চোদ্দ গোষ্ঠীতে কারো ডায়াবেটিস নেই এ কারণে আমি না খুবই কষ্ট পেয়েছি আমার মনের মধ্যে চোট লেগেছে না না তাকু কষ্ট পায়ন না আপনার মতো হ্যান্ডসামটা দেখা বোঝা যায় আপনার কোনো ডায়াবেটিস নাই আমি জানতাম এই দুষ্টুটা আপনার মিষ্টি কালবো এটার লাগি তো আমি আপনার লাগে শখ করে মিষ্টি লয়েছি তুমি ক্রয় করেছো দোকান থেকে আমি ক্রয় করি আর যেটাই ক্রয় করো আমি তো যত্ন করে আপনার লাগে আনছি এটাই তো বড় কথা আমি খুব খুব খুশি হয়েছি আমার মনটা ভরে গিয়েছে আমি আসি না তুমি খুব খুশি হয়েছি আমার জি গায়ে তুই কষ্ট না করে আমি কেন বলবো তুমি বলো আমি না চোর তুমি বড় আমার লজ্জা লাগে না আমি কি নির্লজ্জ আম্মা তুমি তো ফোন ডাকে রে তুমি জানো সবকিছু তাও জিগাও আমি কি ফোন ডামি করছি আমি তো হাসতে হাসতে কিছু তো জানি না তোরা কই যাইতাস তো দেও না এটা কিতা এটা ফ্রেন্ড চাপা দিটা সারা সার দই তো লাল ফান পাতা দিয়া বড়া আমারও ফোন নাই বড় হ্যাঁ ফান পাতা আরে আমরা যাই আমরা 5 বছর ধরে রবিবার আমরা যাই না রবিবার কি রবিবার কি তা ও আজ তো রবিবার হে রবিবার কি তা রবিবার দিন আর কি তা রবিবার দিন তো তোর বাপের লগে আমার শাদি হইছি মিষ্টি কথা কও করে বিয়ে হইছে কোন কালে ফুচ্ছেছে আমরা জন্মগ্রহণ করেছি না এখন এই সব ফার্স্ট ইজ ফার্স্ট এগুলো কোনো বইলা আছে আমরা কই কোশ্চেন করে তুই তুমি বলো আমি বলতে পারবো না বলছি না কতবার বলবো বলতে পারছি না আমি কি রে পারবি না আমার লজ্জা লাগতেছে আমি নির্লজ্জ আমি পারাম সবকিছু কোশ না মুখ কইটা কইলে কি ও আবার ফোন আমি করো তুমি সব জানো ইচ্ছে করে ফোন আমি করতাছো আমরা রবিবার দিন যাই না ফোন করার লাগি আমরা ফেমাস না কি রে কোনটা কস ওইটাই তো কই আম্মা তুমি আমরা দোয়া করে দাও মা দোয়া সবার আগে দাও আল্লাহ আমার দুই ফুতান প্রেম করতে যাইতেছে আল্লাহ তুমি তারারে প্রেমের মর্যাদা দিও আল্লাহ
তারা যেন প্রেম ফিরিতি কইরা সুন্দর মতো আমার বুহের দন বুহে ফিরাই আল্লাহ, তুমি তারারে হেফাজতে রাখো আল্লাহ। একটা ফুদা তোমার ফু অনেক ঠান্ডা, সবারে ফুদান লাগে একদম দিলি তো। আমার তুমি জলে কেন ভাইয়া, কি সমস্যা কি তোমার? আমরা যাই প্রেম করেছ তুমি আর মন দিয়েছি আমি, তবে কেন এত অভিমান, তুমি বিনা বাঁচে নাই প্রাণ, ও তুমি বিনা বাঁচে নাই প্রাণ। প্রেম করেছ তুমি আর মন দিয়েছি আমি, তবে কেন এত অভিমান, তুমি বিনা বাঁচে নাই প্রাণ। তুমি বিনা বাঁচে নাই প্রাণ, ও তুমি বিনা বাঁচে নাই প্রাণ। তুমি না বাঁচি প্রেম করেছ তুমি আর মন দিয়েছি আমি, তবে কেন এত অভিমান। বলো কেমন আছো? ভালো আছি অনেক। আচ্ছা নাজিম, তুমি কি কোনো বিরহের গান পারো? অবশ্যই পারি, বিরহের গান শুনবে? তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, কেন বলতে পারি না মুখে কবা। থামো থামো, এটা কি কোনো বিরহের গান হইলো? আর তোমার আজকে কি হইছে, অত প্রেম হা তোমার আজকে? কেন, আমি আমার ভাই মিলে প্রেম করতে আসছি না, ভাই তো ভাবির সাথে বসছে, আমি তোমার সাথে প্রেম করব। ওহ, নারা তো রোমান্টিক, এত প্রেমের গান গায় লাভ নাই। কেন? কারণ আজকা থেকে এই মুহূর্ত থেকে তোমার সব কিছু সব গান বিরহে রয়ে যাবে। এই যে গাইলাম তো একটু আগে, তোমার তোমার জন্য একটা বিরহের গান গাইলাম না, তোমাকে চাই আমি আরো কাছে। এটা কি বিরহের গান? আর অবশ্যই এগুলো কই আহনার লাভ নাই, ঘটনাটা শোনার পরে তোমার সব কিছু সব রোমান্টিক গান বিরহের মতোই লাগবো। কেন, কি হয়েছে? আমার আব্বা আছে না, আব্বা আমার আব্বা আর আম্মা আমার অন্য জায়গায় বিয়া ঠিক করছে। কি অন্য জায়গায় বিয়া ঠিক করছে? কেন, তোমার না আমার সাথে প্রেম, অন্য জায়গায় বিয়া ঠিক করছে মানে তুমি রাজি হয়েছো? তোমার লগে আমার প্রেম না, প্রেম আছিল অহন্তে আর নাই, আমার যার লগে বিয়া ঠিক করছে সে ঢাকায় থাকে, অনেক পড়াশোনা করছে, বিরাট বড় সারিয়রে। গোলামের ঘরে গোলাম? এই কেডা গোলামের ঘরে গোলাম? আর গোলাম মানে কি? গোলাম মানে কি বুঝো না, গোলাম মানে শহর। এই যে কইস না একলা বড় চাকরি হরে, এবারে তো গোলামি হরে। এর লেগে আম্মা আমরা পড়াশোনা হরাইছে না, আমরা করবো আমার জন্য গোলামি। তুমি গোলাম রে বিয়া করতেছো, এত খুশি তুমি? দেরি করছি, আম্মা দোয়া করে শুলবেন যা দিছে তো, যাতে কেউ ক্ষতি না করতে পারে। এলে দেরি হয়েছে। তোমার মা তোমাদের খুব ভালোবাসে তাই না? ভালোবাসতো না মায়, আমরা আমারে অনেক ভালোবাসি, এই তাজা জীবনটা আমার লেগে কোরবানি করে দিতে পারি, এত ভালোবাসি। মা তো মাই, আর আমারে ভালোবাসো না? তোমার ভালোবাসি না, বিশ্বাস করি। কেন? কারণ আগে বিশ্বাস, বিশ্বাস না করলে ভালোবাসাটাই করতে গিয়ে, এই জন্য বললাম যে বিশ্বাস করি। আমার বিশ্বাস ছিল যে তুমি এখানে আসবা, না আসছো, ভালোবাসতে। আমার কথা লইয়া বেশি গবেষণা করবো না, তাহলে বুঝা লাইবা যে আমি অনেক জ্ঞানী, আমার অনেক বুদ্ধি। তুমি খালি আমার দিকে চেয়ে থাকবা, আর 5 সেকেন্ড গুনে গুনে 5 সেকেন্ড পরে একটা করে হাসি দিবা,
এক দুই তিন চার পাঁচ আশি। তুমি যেটা মনে করছো সেটা না, কোনটা? হ্যাঁ হন ডাহা বিরাট সারি ওরে, ঠিক আছে, কিন্তু আমার বিয়ে হওয়ার পর আমরা তো আর এদেশে থাকতাম না, আমার লইয়া মালয়েশিয়া যাবো গা, মালয়েশিয়া যাবো গা। গুলাবের গুলো গুলা মালয়েশিয়া মাটি কাটবো, তোর ফেলেন ধরে আমি নিচে নামাল বাম, ফেলেন আকাশে নামায় ভালা একবার নিচে। কি তা মনে হচ্ছিস তুই? তোর ফেলেন আমি চাইলে দিয়াম, আমার লোকে দুষ্টামি হলো তুই, পাঁচ বছর ফেম হরছ, এবার বিয়ে হরতে কি মনে হচ্ছ? এতিম আমরা কেউ নাই, আমরা কোনো বল নাই, এই দেখ এই দেখ আমরা বল, দুইটা বল আছে, অত এতিম মনে হরিস না আমরা রে, তুই এখানে হারাই চাইতাছিস। ওরে আমি কি তাজা করবাম, এই চত্বরের মধ্যে তুই থাকবে, এই হেন হেন আমি আইতাছি, আমি আইতাছি আইতাছি না, থাক তুই যাইবে না তুই, হ্যাঁ আইতাছি ভাই। আমরা যত সম্পত্তি সব আমরা মায়ের নামে, আর মায়ের যত সম্পত্তি আছে আমরা তো আমরা আমরা ফোলা মাইয়া আমরা নাতি পুতি সাথে খেয়ে শেষ করতাম না, বইয়া বইয়া খেয়ে। আম তোমার এই সম্পত্তির কথা আমার আর কোনোদিন মরবা, আমি তোমারে ভালোবাসি, শুধু তোমারই চাই সম্পত্তি থাকুক, তোমারে কোনো না কোনো কাজ করতে হবে, কারণ মানুষ কাজ করলেই তার শরীর মন দুইটাই ভালো থাকে। ও কাজ করার লাগতো না, কাজ তো ভাই ভাই কি হয়েছে, কথা আছে আসো, হয়েছে ক বলছি না, কথা আছে আসো আসো একটু আসো। আচ্ছা শুভা তুমি তা হো, কোনো একটা ঘটনা ঘটছে মনে হচ্ছে, আমি কই কি ভাই, প্রেম ভালোবাসা জিনিসটা সারা জীবন তাহে না, এটা তাহানোর জিনিস না, যেটা গেছে চলে আছে এটা মনে কষ্ট পাইস না। আচ্ছা ঠিক আছে ভাই, মনে কষ্ট পাইলে ওইটাই লস, বুঝতেছস? হ্যাঁ পাইছি ভাই, সান্ত্বনা পাইছি, তোমার তো পাইছি, আমার তো সান্ত্বনা তুই পাইছস, কিন্তু তোর প্রেমিকা যে চলে গেছে সে কি সান্ত্বনা দিছে না তোরে? এটাই তো ভাই, এটাই তো, মেয়ে তো আমাকে কোনো ধরনের সান্ত্বনা দেয় নাই ভাই। কি তা করছ তুই? এটা দেয় না আমি পাই নাই, সান্ত্বনা না দিয়া সে প্রেম শেষ করে চলে আছে। হ্যাঁ ভাই তুমি আমার বলো না ভাই, আমার অভিভাবক, তুমি আমার সাথে যাবে, গিয়ে আমাকে সান্ত্বনাটা আদায় করে নিয়ে দিবে, চলো। কি তা কস তুই, আরে মারিয়া সান্ত্বনা আদায় করবা, হুম চল আসো। আমার ছোট ভাই তার তুমি চাকা দিয়ে চলে যাবা, দিছ অসুবিধা নাই, মেয়ে মানুষের অভাব নাই, আর মনের উপর জোর করতে চাই না, কিন্তু কথা হলো তুমি তার সান্ত্বনা দিলা না কে রে, কেন তুমি তাকে সান্ত্বনা দাও নাই? এই ছেলেটা এখন কি নিয়ে বাঁচবো, তার সম্বল কি? একটা সান্ত্বনা তুমি তার দাও নাই, তাকে জিরো করে দিয়ে তুমি চলে যাচ্ছ, তার সান্ত্বনা লাগলো না, এই ছেলেটা কি নিয়ে বসবো? তুই কোনটা কস? আমি তো এটাই কই ভাই, আমাকে একটু পরিমাণ হলে তোমাকে এখন সান্ত্বনা দিতে হবে, তুমি আমাকে সান্ত্বনা দাও,